আজ আগারগাঁও জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট অডিটোরিয়ামের দ্বিতীয় তলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র সংরক্ষিত আসনের কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সকলে সকলের পছন্দের প্রতীক গ্রহণ করেন। ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের আচরণবিধি মেনে নির্বাচন করবে এই প্রত্যাশাই করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাকা, জনাব মোহাম্মদ আতিকুল ইসলাম বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা, জনাব মোহাম্মদ আনিসুর রহমান দেওয়ান ন্যাশনাল পিপলস পার্টি আম, জনাব তাবি দাওয়াল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ, জনাব আহমদ সাজেদুল হক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে। অর্থাৎ এখন যারা মেয়র পদপ্রার্থী যারা আছেন, আপনারা ইচ্ছা করলে আপনারা যেতে পারেন, কারণ আমরা পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব। বলছি যে আমাদের, আপনারা তো জানেন যে 6 মাসের কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে আমরা দণ্ডিত করতে পারি। তারপরে যদি দেখি যে কেউ এটা একেবারে আরো কঠিন ভাবে আপনারা এটা ভায়োলেট যদি করে, আপনারা যদি এটা যদি আমাদের আচরণ বিধিমালা যদি না মানেন, তাহলে আমরা রিটার্নিং অফিসার হিসাবে আমরা কমিশনকে লিখবো এবং কমিশনের ক্ষমতা আছে যে আপনাদের প্রার্থিতা বাতিল করতে পারে। তা আমরা চাই না। আপনাদের যে সুন্দর পরিবেশে আপনাদের সাথে আমরা কথা বললাম, এই পরিবেশটা যেন আমরা এবার নির্বাচন পর্যন্ত যাতে আমরা বজায় রাখতে পারি, এটা আমার অনুরোধ। এবং এটা আমার এই অনুরোধটা না মানলে তখন আমি আমার কিন্তু নির্দেশে আমি চলে যাব। আমি চাই আপনাদের সাথে যে সুন্দর পরিবেশে আমি কথা বললাম এটা যেন বজায় রাখে। এবং সর্বশেষ আমি অনুরোধ করবো, আপনারা প্রত্যেকেই আজকে থেকে মাঠে যাবেন। মাঠে যাওয়ার পরে মাঠের পরিবেশ অনুসরণে আপনারা গোলাটি করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা মেয়র পদপ্রার্থী ইয়ে আছেন তারা। ইনশাল্লাহ আজকে প্রতীক বরাদ্দ পেয়ে আমি বাংলাদেশ পিডিপির মনোনীত প্রার্থী খুব খুশি হয়েছি। ঢাকা উত্তর সিটির জনগণ ইনশাল্লাহ আমাকে নির্বাচিত করবেন, সুষ্ঠু সুন্দর ঢাকা উত্তর সিটি উপহার দিতে চাই আমি। আমি সুষ্ঠু নির্বাচন আশা করছি নির্বাচন কমিশন থেকে। ঢাকা উত্তর সিটিতে অনেক সমস্যা, হ্যাঁ এই সমস্যাগুলি আমরা সব দিক দিয়ে বিবেচনা করে উত্তর সিটির উন্নয়নে কাজ করবো আর কি। জি দাবি দেওয়া আছে, যানজট অনেক সমস্যা ঢাকা উত্তর সিটিতে, এগুলি মনোনীত হলে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। ঢাকা উত্তর সিটিতে নির্বাচিত হলে অনেক উন্নয়ন করব ইনশাল্লাহ। প্রতীক বাগমার কাহিম, আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রতীক পেয়েছি। আমাদের মেয়র প্রার্থী তাবি দাওয়াল ভাই আজকে একটা দলীয় কার্যক্রমের অংশ হিসেবে আজকে আসতে পারেননি, তাই আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। আমাদের প্রত্যাশা হলো নির্বাচনটা যাতে সুষ্ঠু হয়, বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতোই যাতে 29 তারিখে যাতে নির্বাচন শেষ হয়ে না যায়। আমরা উৎসব মুখর পরিবেশে 30 তারিখ পর্যন্ত এদেশের জনগণকে নিয়ে আমরা ভোট উৎসব পালন করতে চাই, এটাই আমাদের প্রত্যাশা। চশমা প্রতীক পেয়েছি আমি, ভালো, আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা ভোট কতটুকু আমরা জনগণ দিতে পারবো এটাই তো আমাদের প্রবলেম, প্রতীকটা বড় কথা না। নির্বাচন আমরা সুষ্ঠু চাই, আমরা জনগণের ভোটে জনগণের প্রতিনিধি আসুক এটাই আমরা আশা করি। সরকার এবং প্রশাসনের এই প্রত্যাশা আমাদের থাকবে যেন আমাদের নেতাকর্মীরা কোনো হয়রানি না হয়, আমরা যেন সুন্দরভাবে ইলেকশনটা করতে পারি। অবশ্যই ভোটে জয়যুক্ত হলে আমাদের যে কাউন্সিলরদের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতা, মশা মাছি, এগুলি আমাদের মূল কাজ একজন কাউন্সিলরদের। ভোটকে কেন্দ্র করে একটাই চাওয়া যে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত পুলিশি হয়রানি আতঙ্কে আছে, এটা যেন না হয়। এরা তো এদেশেরই জনগণ, বিএনপি হোক আওয়ামী লীগ হোক,
আমরা তো এদেশের জনগণ এবং এদেশেরই মানুষ, এদেশটা যেন আমরা সবাই মিলে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যেন সুষ্ঠু মানে আমাদের প্রতিনিধিটা বেরিয়ে আসে সুষ্ঠু, এটি আমার প্রত্যাশা। এবার নির্বাচনে আমি কী বলে মার্কা চেয়েছিলাম ঠেলাগাড়ি, তো আমরা তিনজনই চেয়েছিলাম ঠেলাগাড়ি, তো এটা কী বলবো সৌভাগ্যবশত আমি লটারির মাধ্যমে আমি ঠেলাগাড়িটি পেয়েছি। তো আমি নির্বাচন করতে যাচ্ছি যেহেতু আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা আমার, আমি 94 থেকে এই সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে আসছি, তো আমি আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল এবং যে আচরণবিধি দিয়েছে আমি আচরণবিধি মেনে চলব এবং এলাকাবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে নির্বাচন করব ইনশাআল্লাহ। নির্বাচনী আচরণবিধি মেনে চলব, নির্বাচন যাতে হলো উৎসব এটাকে আমরা সংঘর্ষে পরিণত করতে দিব না, এবং আপনাদের এখন যে সম্পর্ক আছে আশা করি নির্বাচন পরে এই সম্পর্ক যেন আপনাদের মধ্যে বলবৎ থাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। জহির আহমেদ, 15 নং ওয়ার্ডের স্বতন্ত্র পদপ্রার্থী। আমি ঘুড়ি মার্কা চেয়েছিলাম এবং ইনশাআল্লাহ ঘুড়ি মার্কা পেয়েছি। এখন জনগণের ইচ্ছা যেহেতু এই নির্বাচনে নামছি, আশা করি আল্লাহর রহমতে জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাদেরকে বিজয় অর্জন উপহার দেবে এবং আমরা তাদেরকে নিয়েই এলাকার কাজ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আমি থাইদার, স্বতন্ত্র প্রার্থী কাউন্সিলর। আমার চাচা সাবেক কমিশনার 15 নং ওয়ার্ডের অবিভক্ত ঢাকার ছিল। এখন আমি তরুণদের নিয়ে সমাজের যে উন্নয়ন অসমাপ্ত যে কাজগুলো আছে ওগুলো করতে চাই এবং আশা করি আমার জনগণ যদি পাশে থাকে এবং ভোট যদি দেয়, তরুণদের যদি মনে করে যে ভোট দিলে কিছু হবে, তাহলে ইনশাল্লাহ আশা আছে হওয়ার। হ্যাঁ ঠিক আছে, লোকালি তো আসলে সমস্যা হওয়ার কথা না, এখানে সবাই এক, এখানে কাউ কাউকে ফেলে দেওয়ার মতো না। এখানে যে যদি বলি স্বতন্ত্র বা দলীয় সবাই একই, এখানে ওই ধরনের নীতিমালার আচরণ মেনেই আমরা সবাই করব। ঠিক আছে, ওয়েলকাম। যেহেতু ওই রেডিওতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে যে ঘোষণা, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তো ওই ঘোষণা থেকে সারা বাঙালি জেগে উঠে 214 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে চিরতরে মুক্ত হয়েছিল এবং সেই থেকে বাঙালি জাতি বীরের জাতি এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। তাই আমি রেডিও প্রতীককেই বেছে নিয়েছি। আমি বিশ্বাস করি 3 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ জননেত্রী শেখ হাসিনার এই অভাবনীয় উন্নয়নের পক্ষে থাকবে, আমার পক্ষে থাকবে। আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন করেছি কাউন্সিলর হিসেবে, এখনও কাউন্সিলর আছি, ভবিষ্যতে কাউন্সিলর হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করবো ইনশাআল্লাহ। ইভিএমে নির্বাচন হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি আসলে 19 নম্বর ওয়ার্ডে একটি ব্যতিক্রমী রেজাল্ট এবং ব্যতিক্রম নির্বাচন করতে চাই, তরুণ সমাজের এবং নতুন ক্রিয়েটিভিটি কিছু করতে চাই পরিবর্তনের জন্য। আমি সবাইকে বলবো পরিবর্তনের জন্য আপনার প্রার্থী, সোজা কথা, আর এটাই মূল ইয়া। এবং আশা করি যে আমার আরও 3 জন প্রার্থী আছে, ওনাদেরকে আহ্বান জানাবো, মাঠে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, জনগণ যাকে চয়েস করে তাকে ভোট দিবে, সে ইনশাল্লাহ 30 তারিখ বিজয়ী হবে, এটা হলো কথা। আর যেহেতু আমি এখন পর্যন্ত দলীয় সমর্থন পাই নাই, আশা করব দল তার সমর্থন পুনর্বিবেচনা করবে। আর যেহেতু ওখানে কাজ করতে হলে সরকারি দলের মেয়র থাকলে সুবিধা, সেই হিসেবে নৌকা প্রতীক আমি বলবো আতিকুল ইসলামকে নৌকা প্রতীকে বিজয়ী করলে আর আমাকে
লাটিমপতিকে বিজয়ী করলেই আমরা সবাই মিলে কাজ করতে পারবো। এটি আমাকে নির্বাচিত করবে কারণ আমি 30 বছর এই এলাকায়, আমাদের আমার রাজনৈতিক বলেন, সামাজিক কর্মকাণ্ড বলেন, ব্যবসায়িক বলেন, সকল কর্মকাণ্ড পর্যালোচনা করবে। যদি আমার মধ্যে ব্যতিক্রম কিছু যারা প্রার্থী আছে তাদের মধ্যে থেকে থাকে অবশ্যই আমাকে পছন্দ করবে। জি জি, আমি ইয়াসমিন সাইদ, আমি স্বতন্ত্র থেকে করছি, আমি 36, 22, 23 এই তিনটা ওয়ার্ড থেকে করছি। আমি বই মার্কা প্রতীক নিয়ে আগায় যাচ্ছি ইনশাল্লাহ, যদি সুষ্ঠু নির্বাচন হয় তো ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে জয় হব এবং আশা করি এই সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রি আসসালামু আলাইকুম, আমি যুব মহিলা লীগ 22 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, দীর্ঘ 11 বছর। আমি চশমা প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করছি, আশাবাদী যদি সুস্থভাবে নির্বাচন আর ভোটাররা ঠিকমতো কেন্দ্রে আসে জয় লাভ করে বিপুল ভোটে জয় লাভ করব, এটা এলাকাবাসীর প্রতি আমার ইচ্ছা এবং আমার আগ্রহ। প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন যে এবার যোগ্য প্রার্থীকে অনেক সময় অনেক জায়গায় দেওয়া হয়নি, প্রধানমন্ত্রী তো মেয়র পর্যন্ত ইয়ে করে দিয়েছে কিন্তু কাউন্সিলরগুলো যেগুলো ওগুলো যারা ছিলেন জুরি বোর্ডে তারা একটু সাতপাঁচ করেছে বা মিসিং হয়েছে, দলের বিরুদ্ধে কোনো কথা বলার মতো সুযোগ নেই। আমাদের এখানে মহিলাদের যে ইয়েটা করেছে জুরি বোর্ড বসেছিলো ওখানে আমাদের মিসিং হয়েছে যার কারণে আমরা আসতে পারিনি, আমরা বঞ্চিত, আমরা বিদ্রোহী প্রার্থী না। প্রধানমন্ত্রীর সাথে একটাই আবেদন, জনগণের মানুষ কন্যা দেশনত জনক শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, উনি যেন আমাদের দিকে তার স্নেহের হাতটা সবসময় রাখে। আমরা দীর্ঘদিন জেল জুলুম খেটেছি, 2/11 সময় মামলা খেয়েছি, অ্যারেস্ট হয়েছি, ছাত্র রাজনীতি করেছি, এখন আসলে অনুপ্রবেশকারী হাইব্রিডরা অনেক সময় চলে আসে, সেখানে দেখা যাক ফিল্ডে কী হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বলবো, আমি সাজেদা আলী হেলেন, আমার ওয়ার্ড নং 36, জাতীয়তাবাদী দল থেকে আমাকে নমিনেশন দেওয়া হয়েছে সাধারণ আসনে, আর আমি আমার জনগণের সাথে অতীত ছিলাম আমার ওয়ার্ডের। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমি আশা করি বিপুল ভোটে জয়ী হব। না, আমি ইভিএমকে ইভিএম সমর্থন করি না কারণ এখানেও কারচুপি করার সম্ভাবনা আছে। হ্যাঁ, আর আমাদের দল নির্বাচনে আসছে আন্দোলনের একটি অংশ হিসাবে, আমরা সেই আন্দোলনের অংশ হিসাবেই নির্বাচনে অংশগ্রহণ করছি, আশা করি। হ্যাঁ, আমি সে আশা করি যে সুষ্ঠু অবাধ নির্বাচন হলে বিপুল ভোটে আমি জয়ী হতে পারবো কারণ এলাকার বাসী সবসময় আমার পাশে ছিল, তাদের সাথে আমার দীর্ঘ সবসময় একটা সুসম্পর্ক আছে, এই ওয়ার্ডের সাথে আমার একটা নারীর সম্পর্ক, সেহেতু ভোটারদের উপরে আমার একটা বিশ্বাস আস্থা আছে। বিসমিল্লাহ রহমান রহিম, আমি মোহাম্মদ মুকসুদ আলী মোল্লা মুকসু, 25 নম্বর ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতেছি। ইনশাল্লাহ আগামী কয়েকদিন আমি নির্বাচনে প্রচার প্রচারণা করে জনগণের রায় নেওয়ার প্রত্যাশা অর্জন করবো ইনশাল্লাহ। আরেকটি কথা হলো, আমি নির্বাচিত হলে এলাকার সার্বিক সকল প্রকারের সার্বিক উন্নয়ন করব, এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।